হবে কিন্তু সেই মাটির মধ্যে কোনো রক্ত ছড়ে পড়বে না আমাদের কথা কাটা কাটি কথা লড়াই হবে আর সেই কথা লড়াই মাঝখানে একজন হারবে একজন জিতবে যাই হোক এবার হবে দ্বন্দ্ব এবার হবে লড়াই কিসের লড়াই আজ হনুমান অর্জুন দুজনের হলো सम्पर्क चाहिए सम्पर्क धरे दुजनाई अर्जुन भाई देखो युद्ध मत है ब्रह्मांडे देखी बारे पेल जत जत वीर गण देखी बारे पाई अरे तादेर के आमंत्रण जत्न कर दे सकल के जत्न कर निमंत्रण दिल एर पर युधिष्ठिर बोलते लागिल भाई रे जत जत वीर आछे ए विश्वे सकल के निमंत्रण दिली भाई किन्तु आर एक जन वीर भक्त आछे वीर हनुमान तार मत शक्तिशाली हो नाई तार काछे गेछिस ता बोलछे ना ता तो जाइनी तार देखा कोथाय पावा जाबे बोले जेखाने सेखाने पावा जाबे ना तार देखा पेते गेले जेते होबे सेई रामेश्वर सेतुर दिके रामेश्वर सेतुर धारे से भग्न सेतुर तीरे हाराम हाय राम करे करे से कांछे कथा शुने अर्जुन भाई सेखानेते जाय गांडी भारी अर्जुन तेरो छूटे चले जाय छूटे गिए अदूर हेटे अमनि दाड़ाइल रामेश्वर से तुर दिए गिए दाड़ाइल अदूर होते आज कोई आमी कोड़ी निरखन अंजोग गाये से दाड़ाइल गो तखन ऐरूप दर्शन हनुमान करेछिल आर से समय हनुमान राम नाम जप करिल जय जय रघुपति राघव राजा राम पति पावन जय जय रघुपति राघव राजा राम पतित पावन जय सीताराम जय जय रघुपति राघव राजा राम पतित पावन जय सीताराम जय सीताराम भज जय सीताराम जय सीताराम भज जय सीताराम जय सीताराम तुमि जय सीताराम अयोध्या पति तुमि प्रभु जय रघुपति राघव राजा राम पतित पावन जय सीताराम जय रघुपति राघव राजा राम पतित पावन जय सीताराम एहन समय आमार सामने दाड़ाइल करो जोरे दादा बोले सम्बोधन करिल दादा बोले के दागली बोले माया माय बोले ना भाई तोरे की बा परिचय এখানেতে অর্জুন ভাই পরিচয় দিল নাম আমার অর্জুন দেখো ভাবে হলো হস্তিনানগরে আমি রাজকুমারী হয় পাণ্ডুর নন্দন দাদা তোমারে জানাই তৃতীয় পাণ্ডবের নাম অর্জুন আমার হলো দাদা তোমার কাছে আমারই আশা গেল আমি তৃতীয় পাণ্ডব অর্জুন
যুধিষ্ঠির আমার বড় দাদা, ভীম আমার মেজ দাদা, আমি তাদের ভাই অর্জুন, আমি তোমার কাছে এসেছি আমি একটা আমন্ত্রণ নিয়ে। দাদা গো, আমি কুরুক্ষেত্রে যুদ্ধ করব। সেই কুরুক্ষেত্রে যুদ্ধে তোমাকে নিমন্ত্রণ দিতে এসেছি দাদা, তুমি আমার সাথে যাবে, তুমি আমার সঙ্গে আমার পক্ষ হয়ে তুমি যুদ্ধ করবে। ভাই রে, আমি যুদ্ধ করতে যে পারি না। বলে কেন? তুমি যে যখন রাম রাবণে যুদ্ধ বেঁধেছিল সীতা হরণকে কেন্দ্র করে, তখন যে তুমি যুদ্ধ করেছিলে ভাই রে, তখন আমি যুদ্ধ করেছিলাম, তখন আমার গায়ে শক্তি ছিল। কেন শক্তি ছিল? তখন আমার প্রভু রামচন্দ্র বেঁচে ছিল। যতদিন রামচন্দ্র ততদিন আমার শক্তি রয়েছিল। এবার রামচন্দ্র চলে গেছে, আমার শক্তি হারিয়ে গেছে, এখন আমার গায়ে চামড়া জড়ো জড়ো, দন্ত করে নর বড়। আমি কেমন করে যুদ্ধ করিব, কেমন করে যুদ্ধে যাব, কেমন করে যুদ্ধে যাব, মনে আশা কি করে মিটাইব, কেমন করে যুদ্ধে যাব, মনের আশা মিটাইব, কেমন করে। আমি পারবো না ভাই, আমায় তুই ক্ষমা করে দে। বলে দাদা গো, তুমি যদি যুদ্ধ করতে না পারো তোমাকে যেতেই হবে, তুমি আমার যুদ্ধক্ষেত্রে থাকলেই হলো। বলে এসেছি যখন ভালোই হলো, আমার মনে বড় বাঞ্ছা ওই ধর্মযুদ্ধ দর্শন করব। আমি যুদ্ধ করতে চাই না, আমি ওই যুদ্ধ দর্শন করব। বলে বেশ, যুদ্ধ দর্শন করবে, আমার এই রথ, এই রথের ধ্বজায় উপরে তুমি বিরাজ করবে, আর সেই ধ্বজা হতে তুমি যুদ্ধ দর্শন করবে। তবে হ্যাঁ, যেদিন যেদিন ন্যায় যুদ্ধ হবে সেই দিনে তো ওই ধ্বজায় আমি বিরাজ করব, যদি কোনোদিন অন্যায় যুদ্ধ হয় সেই দিন ধ্বজাতেই থাকব না। তোর রথে থাকব না, তোর রথে থাকব না, হতে যাব রে চলে, এই কথা চিন্তা করে কুরুক্ষেত্রে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। হেমন্তে প্রথমা মাসে শুক্ল পক্ষে ত্রয়োদশী প্রবৃত্ত ভারতং যুদ্ধ নক্ষত্র যত্র দৈবতে, যুদ্ধই আরম্ভ হয়ে যায়। কতদিন হবে যুদ্ধ সিদ্ধান্ত হয়, হবে যুদ্ধ কতদিন? 18 দিন যুদ্ধ হবে। সেই যুদ্ধ সমরাঙ্গনে গিয়ে হাজির হলো অর্জুনের রথের সারথি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তার ধ্বজার মধ্যের উপরে রেখে দিয়েছে হনুমানকে। ধ্বজার মাঝে রয়, সেই ধ্বজাই হতে তিনি দর্শন করায়। প্রথম দিনে, দ্বিতীয় দিনে, তৃতীয় দিনই গেল, দেখতে দেখতে 10 দিনের যুদ্ধ দর্শন করিল। সেই যুদ্ধ দর্শন করে অপছন্দ হয়, তার ধ্বজা হতে যেন মাটিতে নামতে যায়। সেই দিনও নামতে গিয়ে আর না নামিল, এরপরেও কেমন যুদ্ধ আমি দেখতে চাই রে, ভালো দেখি এরপরেও কি অন্যায় যুদ্ধ হচ্ছে। 5 দিনে আবার 5 দিন কেটে গেল, 15 দিনই যুদ্ধ হলো, সেই যুদ্ধেও ঘোর অন্যায়। যুদ্ধ দর্শন করেও সে কিন্তু ধ্বজা হতে নামতে গিয়েও নামিল না। 17 দিনে যুদ্ধের মধ্যে, 17 দিন যখন যুদ্ধ হয়ে যায়, 18 দিন একদিন মাত্র বাকি আছে, একদিন মাত্র বাকি রয়েছে। 17 দিনে যুদ্ধ যখন হয়, পট্নের রথের চাকা মেদিনী যখন গ্রাস করতেছিল, এহেন সময়ে তারে বাঁধি মারিল, মানে মেরো না মেরো না, অপরাধ হবে তোমার জান সলো আনা। এই অপরাধ, ঘোর অন্যায়, আমার হাতে কোনো অস্ত্র নেই, এই সময়ে তুমি আমাকে বাণ মারতে পারো না। কথা না শুনে অর্জুন, দণ্ডিবেধারী অর্জুন
গণ্ডীবের মধ্যখানে ধনুক যোজন করে তুমি বাণ বিদ্ধ করলে ভূমিতে লটিয়ে পড়ল বীর কর্ণ। ওই কুরুক্ষেত্রের যুদ্ধে তার পুলিশ সমাপ্তি হতে চলেছে। এইরূপে আজই আমি পরিদর্শন বাবা দেখে শুনে হয়ে গেল হরষিত মন। হনুমানের নয়ন দুটি ছল ছল আঁখি, একে অপরূপ যুদ্ধ এই কুরুক্ষেত্রে দেখি, আর এই যুদ্ধক্ষেত্রে থাকতে চাই না। এই কথা চিন্তা করে হনুমান কি করিল, এই ধর্মক্ষেত্র ত্যাগ করব বলে অমনি যাইতেছিল। ধ্বজা হতে যেই দাদা কো নেমে পড়ে হাই, ছুটে গিয়ে অর্জুন তাহার চরণে ধর। যেও না যেও না আমাদের এই জায়গায় দেখাশোনা, এই জায়গায় আলোচনা। দাদা গো তুমি যেও না, তুমি যাচ্ছ কোথায়? এখনো তো যুদ্ধ পরিসমাপ্ত হয়নি, তুমি যাবে কোথায়? হনুমান বলে ভাই রে আমি এই যুদ্ধক্ষেত্রে আর থাকতে চাই না, এই যুদ্ধক্ষেত্রে অধর্ম হয়েছে, আমি আর রইব না, আমি চলে যাব। এই জায়গায় দাঁড়িয়ে আলোচনা করেছি, আর আমাকে সেই আলোচনা সূত্রটাকে বাড়ানোর জন্য আমায় কিছু জিজ্ঞাসা রেখেছে, ভাবে বলে গেছে দাবি আমায় দেখে তোমার থাকার কথা যুদ্ধ দেখো সমাপ্ত না হলো চলে যাচ্ছ আমায় খুলে বলো যুদ্ধ পরিসমাপ্ত ঘটেনি, যুদ্ধ সমাপ্ত ঘটবে তারপর তুমি চলে যাবে, তা না করে এই ১৮ দিন যুদ্ধ যতদিন চলছে চলতে চলতে তুমি কেন এই ধ্বজায় বিরাজ করবে বলেছিলে, কিন্তু মাঝে মাঝে তুমি এই ধ্বজা থেকে নেমে আসছো কেন? আমি তোমাকে বললাম না ভাই, এই মাঝে মাঝে ধ্বজা থেকে নেমে আসছি, ঘোর অন্যায় যুদ্ধ যখন দর্শন করছি আর থাকতে না পেরে আমি ধ্বজা হতে নেমে আসছি। ১০ দিনে যুদ্ধে বাবা আমি নেমে এলাম, কোন কারণে নামি আমি তোমারে কহিলাম। সেই ১০ দিনে যুদ্ধে ঘোর অন্যায় যুদ্ধ হয়েছে, অন্যায় যুদ্ধে লিপ্ত হয়ে মহাবীর ভীষ্মকে মারা হয়েছে। তার হাতে যখন অস্ত্র ছিল না তখনই ভীষ্মকে মারা হয়েছে অন্যায় যুদ্ধে লিপ্ত হয়ে, যার জন্য আমি ধ্বজা হতে নেমে আসছি, ওই ধ্বজায় থাকতে চাই না। তারপরে আমি ৫ দিনে, আবার ৫ দিন কেটে গেল, ১৫ দিনে যুদ্ধে আমি ধ্বজা হতে নেমে এসেছিলাম, কারণ গুরুদেব দ্রোণাচার্যকে অন্যায় যুদ্ধে মারা হয়েছে। ৫ দিনে যুদ্ধ যখন গ্রহণ করে যায় পঞ্চ পাণ্ডব কৃষ্ণেরই কাছে, তখন কেমন করে বলো বলো গুরুদেব হত হবে। ওরে এ সময়ে কৃষ্ণ ধনে বলে দিল তবে, দেখো তোমার গুরুদেবের হাতে যতক্ষণ অস্ত্র থাকবে ততক্ষণ পর্যন্ত তো তাকে বধ করা যাবে না, হাতের অস্ত্র যেমন করে হোক ত্যাগ করাতে হবে। কেন কিভাবে না, তোমার গুরুদেবের ছেলের নাম হচ্ছে অশ্বথামা, আর অশ্বথামা নামে একটা এই কুরুক্ষেত্রে হাতি মারা গিয়েছে। তোমার গুরুদেবের কাছে গিয়ে বলো যে অশ্বথামা হত, গুরুদেব পুত্রের মৃত সংবাদ শুনে তার হাতের অস্ত্র ত্যাগ করলেও করতে পারে,
পঞ্চ পাণ্ডবের মধ্যখানে চারজন বলল হ্যাঁ বলবো, কিন্তু যুধিষ্ঠির বলল না আমি এত বড় ঘোর মিথ্যা কথাটা বলতে পারবো না। ভীম অর্জুন নকুল সহদেব চার ভাই এগিয়ে গুরুদেবের কাছে গিয়ে বড় জোরে গাই, অশ্বত্থামা হত বাণী কানে শুনতে পাই, এ কথাটা গুরুদেব যখন কানেতে শুনিল সঙ্গে সঙ্গে মিথ্যাবাদী প্রমাণ করে দিল, না 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 আমার ছেলে বীর অশ্বত্থামা বড় বীর সর্বশ্রেষ্ঠ বীর, এই বীরের বেটা বীর কোনোদিন অকালে পতন হতে পারে না, তোমাদের কথা আমি মানব না, তোমাদের কথা আমি মানি না, বিশ্বাস করি না। এই তোমাদের মধ্যে এই পাঁচ ভাইয়ের মধ্যে তোমাদের বড় দাদা যুধিষ্ঠির যদি এসে আমাকে বলে তাহলে আমি মানব, তার কারণ সে ধর্মপুত্র যুধিষ্ঠির, কোনোদিন মিথ্যা কথা বলে না, কখনো কোনোদিন মিথ্যা বলে না, আমি তার কথা মানতে পারি তোমাদেরকে মানি। তাহলে যেমন করি হোক বলে না। চার ভাই যুক্তি করল যুধিষ্ঠির কাছে গিয়ে যদি বলি তাহলে এর কিছু বিহিত উপায় হলেও হতে পারে। যুধিষ্ঠিরের কাছে গিয়ে বলছে দাদা গো তোমাকে গিয়ে বলতে হবে এই এই কথাটাই মিথ্যা কথাটা, বলে না ভাই আমি পারব না। কৃষ্ণ বললেন তুমি বলবে সব, কিন্তু সেটা যে একটা হাতি ছিল সেটা যুদ্ধের রণডঙ্কা বেজে যাবার পরে আস্তে করে বলবে যেন গুরুদেবের কানে না পৌঁছায়, তাহলে বলাও যা না বলাও তা, যে কথাটা কানে না পৌঁছায় সে কথাটা বলাও যা না বলাও তা। যুধিষ্ঠিরকে এই কথা বড় জোরে গাইল, কথা শুনে বিষণ্ণ বদনে চলে গেল, গুরুদেবের কাছে গিয়ে করল নিবেদন, বাবা গুরুদেব অশ্বত্থামা হত গয়া, অশ্বত্থামা হত মানি ইহাই আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রণে অশ্বত্থামা হত, যেই না বলে যে অশ্বত্থামা হত, কৃষ্ণ বলে বাজাও, এবার বাজাও বাজাও রণ ভেরি।